আসসালামু আলাইকুম আমি ফজলে হক লালমনহার জেলার শহীদ আবুল কাশেম কলেজের অর্থনীতি বিভাগের একজন শিক্ষক আমার অর্থনীতি শিক্ষামূলক ইউটিউব চ্যানেল ইকোনমিক্স হোমের পক্ষ থেকে অর্থনীতি অনার্স মাস্টার্স সকল পর্বের ছাত্রছাত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকে আলোচনা করব অর্থনীতি অনার্স প্রথম বর্ষের সিলেবাস জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী অর্থনীতি অনার্স প্রথম বর্ষের মৌলিক বেষ্টিক অর্থনীতি মৌলিক বেষ্টিক অর্থনীতির প্রথম ক্লাস হবে আজকে আমি মাঝামাঝি থেকেই শুরু করলাম নিরপেক্ষ রেখা বিশ্লেষণ নিরপেক্ষ রেখা বিশ্লেষণ দ্য ইনডিফারেন্স কার্ভ অ্যানালাইসিস প্রথমত আমরা শিখব নিরপেক্ষ রেখা কি নিরপেক্ষ রেখা ইনডিফারেন্স কার্ভ ইনডিফারেন্সের আই আর কার্ভের সি সংক্ষেপে এটাকে আইসি রেখাও বলা হয় কি রেখা বলে আইসি রেখা কাকে বলে আইসি রেখা যে রেখার প্রত্যেকটা বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে এবং প্রত্যেকটা সংমিশ্রণ থেকে ভোক্তা সমান উপযোগ বা তৃপ্তি লাভ করে আর এই প্রত্যেকটা সংমিশ্রণ থেকে ভোক্তা সমান উপযোগ বা তৃপ্তি লাভ করে বিধায় ভোক্তা কোনো সংমিশ্রণের পক্ষ নেয় না কোনো বিন্দুর পক্ষ নেয় না সকল বিন্দুতে ভোক্তা সমান উপযোগ লাভ করে বিধায় ভোগের ক্ষেত্রে সে নিরপেক্ষ থাকে যেহেতু কোনো বিন্দুর পক্ষ নেয় না বিধায় রেখাটার নাম হচ্ছে নিরপেক্ষ রেখা আবারও শুনি যে রেখার প্রতিটি বিন্দুতে দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণে ভোক্তার সমান উপযোগ বা তৃপ্তি লাভ করে বিধায় ভোক্তা কোনো বিন্দুর পক্ষ নেয় না সকল বিন্দুই তার কাছে নিরপেক্ষ সকল বিন্দুই তার কাছে সমান বিধায় রেখাটা নাম হচ্ছে কে নিরপেক্ষ রেখা আমি তোমাদেরকে সাধারণভাবে আগে দেখাবো তারপরে সূচির মাধ্যমে দেখাবো দেখো ও এক্স অক্ষ বা ভূমি অক্ষ ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ মনে করো দুইটি দ্রব্য একটা হচ্ছে এক্স দ্রব্য একটু কল্পনা করি মাংস আরেকটা হচ্ছে ওয়াই দ্রব্য এটাকে কল্পনা করতে পারো মাছ আমরা সবাই ফ্যামিলিতে মাছ মাংস খাই প্রতি প্রতিদিন দেখো নিরপেক্ষ রেখাটা এরকম হয় ইনডিফারেন্স কার্ভ একটু আগে বলেছিলাম ইনডিফারেন্সের আই আর কার্ভের সি আই সি সংক্ষেপে আমরা বলি মনে করো এই রেখার যদি আমি এ বিন্দুতে থাকি এ রেখার এ বিন্দুতে যদি আমি থাকি তাহলে এই রেখার এ বিন্দু অনুযায়ী এতটুকু মাংস এবং এতটুকু মাছ কোনো মাসে ভোগের পরিমাণ নির্দেশ করে এতটুকু মাংস এবং এতটুকু মাছ ভোগ করে মনে করো আমি কোনো একটা নির্দিষ্ট পরিমাণ ইউনাট পরিমাণ বা ইউ পরিমাণ উপযোগ পাচ্ছি ইউটিলিটি ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ কাকে বলে উপযোগ কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ উপযোগ একটা মানসিক ধারণা তুমি যে কোনো একটা পরিমাণ তৃপ্তি ধরে নাও বা উপযোগ ধরে নাও বিবিন্দুতে আসো কি হলো বিবিন্দু এসে মাংসের পরিমাণ বাড়াইলাম মাছের পরিমাণ কি হলো কমে গেল একটার পরিমাণ বাড়াচ্ছি আর একটা পরিমাণ কমাচ্ছি বিধায় উপযোগ বা তৃপ্তিটা আগের পর্যায়ে থাকতেছে সেই বিন্দুতে আসো মাংসের পরিমাণ আবারও বাড়াইলাম মাছের পরিমাণ কমল আবারও সেম উপযোগ নির্দেশ করে এই পরিমাণ বা ইউনট পরিমাণ ডি বিন্দুতে আস মাংসের পরিমাণ বাড়লো মাছের পরিমাণ আবারও কমে গেল এই বিন্দুতেও একই পরিমাণ উপযোগ নির্দেশ করে কি বলেছিলাম সংজ্ঞাটা শুরুতে যে রেখার প্রতিটা বিন্দুতে দুইটি দ্রব্যের বিভিন্ন পরিমাণ সংমিশ্রণ নির্দেশ করে এই বিন্দুতে এতটুকু মাংস এতটুকু মাছের সংমিশ্রণ বি বিন্দুতে এতটুকু মাংস এতটুকু মাছের সংমিশ্রণ সি বিন্দুতে এতটুকু মাংস এতটুকু মাছের সংমিশ্রণ এবং ডি বিন্দুতে এতটুকু মাংস এতটুকু মাছের সংমিশ্রণ প্রত্যেকটা সংমিশ্রণে কি ভোক্তার সমান উপযোগ বা তৃপ্তি লাভ করে মনে করো তোমার ফ্যামিলিতে এ বিন্দু অনুযায়ী কোনো মাসে ভোগ করেছে এতটুকু মাংস এতটুকু মাছ সেটা ভোগ করে যে পরিমাণ তৃপ্তি বা উপযোগ পেয়েছিল ডি বিন্দুতে আসলে পরের মাসে মাংসের পরিমাণ তোমার বাবা বাড়াইলো ফ্যামিলি থেকে না মাছের পরিমাণ কমাইলো একটা বাড়ছে আর একটা কমছে বিধায় উপযোগটা এ বিন্দুতেও যা বি বিন্দুতেও তাই বি থেকে সীতে আস সেম মাংস বাড়লো মাছ কমলো একটার একটার ভোগের পরিমাণ বাড়ানো হয়েছে একটা কী হইলো কমানো হইলো বিধায় বিতে যা সিতেও তা একই পরিমাণ উপযোগ নির্দেশ করে ভোক্তা কোনো বিন্দুর পক্ষ নেবে না যে এর থেকে বি ভালো বা বিয়ের থেকে ডি ভালো বা ডি থেকে সি ভালো যেহেতু ভোক্তার কাছে সকল বিন্দুই সমান কোনো বিন্দুর পক্ষ নেয় না বিধায় রেখাটা নাম হচ্ছে কি নিরপেক্ষ রেখা ইনডিফারেন্স কার বা ভোক্তার নিরপেক্ষ রেখা এই রেখার হাজার হাজার বিন্দু আছে সকল বিন্দুতেই সমান উপযোগ বা তৃপ্তি নির্দেশ করে সাধারণত তোমাদের কোশ্চেন করা হয় যে নিরপেক্ষ রেখার বডি বেশি কোশ্চেন করবে এটাকে আইসি রেখা এদিকে এক্স দ্রব্য আর এদিকে ওয়াই দ্রব্য যে নিরপেক্ষ রেখার এদিকে উপযোগ বেশি না উপরে উপযোগ বেশি না মিডিলে উপযোগ বেশি কোন দিকে কোন বিন্দুতে উপযোগ বেশি এভাবে মেনশন করে বলবে তোমাকে বলতে হবে কি একটা নিরপেক্ষ রেখার সকল বিন্দুতে উপযোগ সমান ওপর হোক আর নিচ হোক আর মিডিল হোক সকল বিন্দুতে উপযোগ সমান আমি এখন তোমাদেরকে দেখাবো সূচির মাধ্যমে কীভাবে নিরপেক্ষ রেখাটা মূল বিন্দুর দিকে এই উত্তল আকৃতির হয় বা এই শেপে আসে দেখো কীভাবে একটা সূচির মাধ্যমে বাস্তব দেখাবো সংমিশ্রণ এক্স দ্রব্য ওয়াই দ্রব্য উপযোগ বা তৃপ্তি উপযোগ বা তৃপ্তি খেয়াল করো এই মিশ্রণ অনুযায়ী এক কেজি মাংস সাত কেজি মাছ এটা মাংস ভাবতে পারো এটা মাছ ভাবতে পারো কোনো মাসে এক কেজি মাংস সাত কেজি মাছ ভোগ করে তুমি ইউ জিরো পরিমাণ বা ইউ নট পরিমাণ উপযোগ পেয়েছো বা ইউ পরিমাণ উপযোগ পেয়েছো যে কোনো একটা পরিমাণ তুমি ভেবে নাও তৃপ্তিটাকে বিমিশ্রণে আসলা মাংসের পরিমাণ বাড়াইলা বা এক্স ভোগের পরিমাণ বাড়াইলা ওয়াই ডুবের ভোগের পরিমাণ কমাইলা মাংস দুই কেজি করলা কি চার কেজি করলা অর্থাৎ এটা এক এক কেজি বাড়াইসো কি তিন কেজি কমাইছো উপযোগে আগের মতোই সি বিন্দুতে আসলা মাংসের পরিমাণ আবারও বাড়াইলা মাছের পরিমাণ কমাইলা উপযোগ আগের মতোই ডি বিন্দুতে আসলা মাংসের পরিমাণ আবারও বাড়াইসো এবং মাছ কী করলা কমাইলা উপযোগ আগের মতো তার মানে কি প্রত্যেকটা সংমিশ্রণে কী নির্দেশ করতেছে দেখো প্রত্যেকটা সংমিশ্রণে এ মিশ্রণে এক কেজি মাংস সাত কেজি মাছ বি মিশ্রণে দুই কেজি মাংস চার কেজি মাছ অর্থাৎ এক একটা মিশ্রণ এক দুটি দ্রব্যের বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে এ মিশ্রণে একরকম বি মিশ্রণে একরকম সি মিশ্রণে একরকম এবং ডি মিশ্রণে এক একরকম প্রত্যেকটা মিশ্রণ থেকে ভোক্তা কি সমান উপযোগ বা তৃপ্তি লাভ করে ভোক্তা কোনো বিন্দুর পক্ষ নেয় না কোনো সংমিশ্রণের পক্ষ নেয় না এই এটাকে যে রেখার সাহায্যে দেখানো হয় যেহেতু কোনো বিন্দুর পক্ষ নেয় না ওই সেটাই হচ্ছে কি নিরপেক্ষ রেখা দেখো রেখাটা কীভাবে আসে ও এক্স অক্ষ বা ভূমি অক্ষ ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ এদিকে এক্স ড্রব্যের ভোগের পরিমাণ বা মাংসের ভোগের পরিমাণ আর এদিকে ওয়াই ড্রব্য বা মাছের ভোগের পরিমাণ নির্দেশ করা হইল দেখো এক দুই তিন চার একটা স্পেস যে মাপে নিবা প্রত্যেকটা স্পেস একই মাপে নিতে হবে এতটুকুকে যদি এক বলো এটা দুই এটা তিন এটা চার এদিকে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ ছয় সাত খেয়াল করো সবাই মনোযোগ সরকারে এক্সং মিশ্রণ অনুযায়ী কী বলছিলাম এক্সদ্রব্য একটা ওয়াই দ্রব্য সাতটা বা মাংস মাছ হিসেবে যদি দেখো এক কেজি মাংস সাত কেজি মাছ এক কেজি মাংস সাত কেজি মাছ এই মিশ্রণ অনুযায়ী যা চিত্রের এই বিন্দু দ্বারা নির্দেশিত চিত্রের এ বিন্দু এই বিন্দু রেখে আমরা কী বললাম এ বিন্দু বিষাংমিশ্রণে আসো দুই কেজি মাংস চার কেজি মাছ দুই কেজি মাংস চার কেজি মাছ বা এক্স ডুব্ব দুইটা ওয়াই ডুব্ব চারটা বিষ সংমিশ্রণ এবং চিত্র বি বিন্দু দ্বারা নির্দেশিত শী সংমিশ্রণে আসো তিন কেজি মাংস দুই কেজি মাছ তিন কেজি মাংস দুই কেজি মাছ সি বিন্দু সংমিশ্রণটা এখানে চিত্র সি বিন্দু দ্বারা নির্দেশিত এবং ডি সংমিশ্রণে আসো চার কেজি এক্স চার কেজি মাংস এক কেজি মাছ চার কেজি মাংস এক কেজি মাছ এটা হলো ডি বিন্দু ডি সংমিশ্রণ এই যে চিত্রে প্রাপ্ত এ বি সি ডি এই বিন্দুসমূহ সংযোগ করে যে রেখাটা পাবো সেটাই হচ্ছে কি নিরপেক্ষ রেখা ভোক্তা কি এ বিন্দুতে বি বিন্দুতে সি বিন্দুতে এবং ডি বিন্দুতে সকল বিন্দুতে কি সমান পরিমাণ উপযোগ পায় একই পরিমাণ উপযোগ পাচ্ছে কি পরিমাণ ইউ পরিমাণ বা ইউ নট পরিমাণ অর্থাৎ এখানে হাজার হাজার বিন্দু আসবে সকল বিন্দুতেই উপযোগ সমান ভোক্তা কোনো বিন্দুর পক্ষ নেবে না যেহেতু কোনো বিন্দুর পক্ষ নেবে না বিধায় রেখাটা না হচ্ছে কি ভোক্তার নিরপেক্ষ রেখা বা শুধু নিরপেক্ষ রেখা বা ইনডিফারেন্স কার্ভ ইনডিফারেন্সের আই এবং কার্ভের সি সংক্ষেপে বলা হয় কে আইসি রেখা এই ছিল আমাদের এই পর্বের আলোচনা নিরপেক্ষ রেখা এরপরের ক্লাসে আমি আলোচনা করব। তোমাদের জন্য কি নিরপেক্ষ মানচিত্র কি নিরপেক্ষ মানচিত্রটা দেখাবো আমি ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফিজ